একদম বুটিকের অনুষ্ঠান। আজকে পেয়েছে আমাদের সাথে তানিষ্ক বুটিককে, এবং তানিষ্ক বুটিকের পক্ষ থেকে আজকে রয়েছে আমাদের সাথে পাপড়ি। পাপড়িকে জানাবো অনেক অনেক স্বাগত তোমাকেও। আর শুরু করি পাপড়ি, আজকে ভীষণ ভালো ভালো আমাদের কটন কলমকারি তার সাথে সিল্ক কলমকারি এনেছে। এবং দেখো পাপড়ি, কলমকারির প্রতি আমাদের কিন্তু একটা আলাদা আকর্ষণ আছে, এবং তোমাকেও খুব সুন্দর লাগছে, তুমি একটা কলমকারির সাথে সুন্দর একটা গোল্ডেন কনট্রাস্ট ব্লাউজ দিয়ে পরেছো। আমরা এটাও দেখাবো, তবে এক নম্বর শাড়ি থেকে শুরু করি। এক নম্বর শাড়ি কটন কলমকারি, এবং একটা এক মানে অন্যটার থেকে কিন্তু একেবারেই আলাদা। আর এগুলো কি বলতো, এগুলো কিন্তু ব্লকে করা নয়, এগুলো সম্পূর্ণ হ্যান্ড পেইন্টিং পেইন্টিং করা। এটাই হচ্ছে কথা, এটা কিন্তু প্রিন্ট না, পুরো হ্যান্ড পেইন্টিং। এবং এগুলো কিন্তু অরিজিনাল অন্ধ্রপ্রদেশের যে কলমকারিগুলো হয় সেই কলমকারি, যেটা অন্ধ্রার গুন্টুরের যে কলমকারি হয় সেই কলমকারি। একদম এক নম্বর শাড়ি, পুরো অল ওভার এরকম কলমকারি যাচ্ছে, পেইন্টিং, একদম পেইন্টিং যেটা হয় সেটা কিন্তু। আর একটু আমরা ক্লোজ নিয়ে একটু দেখিয়ে দিই মোটিভগুলো, একটু ময়ূরের মতো করে একটা ফ্লোরাল মোটিভ এইভাবে যাচ্ছে। লোয়ার ইয়র্কটা দেখুন একেবারে খুব সুন্দর করে যাচ্ছে, এটা কৃষ্ণর কিছু মোটিভ করা হয়েছে, কৃষ্ণ ময়ূর, হ্যাঁ গোপীর, গোপীদের সাথে তিনি যে খেলা করতেন সেইগুলো একদম তুলে ধরা হয়েছে। এবং দামটা ভীষণ রিজনেবল, মাত্র 950। এইভাবে কটন কলমকারি যাচ্ছে এক নম্বর। এইগুলো দেখো পাপড়ি, আমরা কিন্তু গিফটের জন্য ব্যবহার করতে পারি, গিফটের জন্য, পূজোতে সকালবেলা একটু ডিফারেন্ট পরব, তাই না? সবারই তো টার্গেট থাকে। আর সবথেকে ভালো কথা হচ্ছে যে ব্লাউজ পিসটা এটার কিন্তু একেবারে অন্যরকম হয় কলমকারি। এই যে কন্ট্রাস্ট ব্লাউজ পিস, এটা আমি অনেক শাড়িতেই কিন্তু ইউজ করতে পারবো, নানা রকম ভাবে। দু নম্বর শাড়িতে আমরা যাব, আর কটন কলমকারি গুলো প্রত্যেকটার দামই কিন্তু 950, সুতরাং দামের কোনো লেনদেন নেই। আপনারা জাস্ট বুকিংটা ঠিক এবং প্রত্যেকের বোধহয় এই সিনেমাটা দেখাও হয়ে গেছে। আর আমরা এটা ডাই করে কিন্তু, আর যেটা আমরা আঁচলে দেখলাম ওটা পুরো পেন্টিং এই গেছে, পুরো পেন্টিং এই গেছে। এবং এই যে ওপরটা আমরা আঁচল থেকে যে ইয়ক পোর্শনের দিকে এগোচ্ছি সেটাও তো পুরো পেন্টিং এই গেছে, পুরো শাড়িটা পেন্টিং। এবং হাতি মোটিভ, এই যে একটা ব্রাউন একটা ইয়েলো আমরা আপার ইয়ক লোয়ার ইয়কে দেখছি, সেটা পুরোটাই পেন্টিং এ। এক একটা ডিজাইন এক এক রকম ভাবে করা হয়েছে। এবং যেটা তুমি বললে পূজোর দিন সকালবেলা আমরা কিন্তু একটু কটন শাড়িতে থাকতে সবাই ভালোবাসি, তো আমরা এইভাবে কিন্তু নিজেদেরকে সাজিয়ে নিতেই পারি। মানে সারাদিন ধরো পুজো মণ্ডপে অনেক কাজও তো করতে হয় অনেককে, তো ফল কাটা, ধুনো সাজানো, তো সেই সময় কিন্তু আমরা এইগুলো পরতেই পারি। এবং ব্লাউজটা দেখুন, আমি বলেছি না কটন কলমকারি ব্লাউজগুলো অসাধারণ হয়, কারণ এই ব্লাউজগুলো আমি শুধু এই শাড়িটাতে না, আমি অনেক শাড়িতে ইউজ করতে পারবো কন্ট্রাস্ট হিসেবে। 950 দু নম্বর। তিন নম্বরে যাব, আমরা খুব ধীরে সুস্থে দেখাচ্ছি যাতে আপনারা বুকিংটাও খুব ধীরে সুস্থে করেন এবং আপনাদের প্রত্যেকের যেন সুবিধা হয়। এটা দেখছি আমরা তিন নম্বর, এটা কটন কলমকারি আছে, এবং তার সাথে আজকে কিন্তু পাপড়ি আমাদের জন্য সিল্ক কলমকারিও এনেছে, আমরা সেগুলোও দেখব। এবং এক একটি এক এক রকম, দেখুন পুজো মানেই কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপার থাকে, তো যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবেন তো তারা কিন্তু এই ধরনের, দেখুন একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে পেন্টিং করা হয়েছে, তবলা রয়েছে, সেতার রয়েছে, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র কিন্তু এই শাড়িটার মধ্যে সাজানো হয়েছে। এবং আমার মনে হয় কলমকারিতে ওরা বোধহয় ময়ূরটাকে ভীষণ প্রেফার করে, ময়ূরই অ্যাকচুয়াল মিনাকারি স্টাইলে, আচ্ছা ওটাই পিওর কলমকারি। তো আমরা দেখছি পুরো আঁচল থেকে, দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে, এটার দামও 950। এর ভেতর কালারটা ডাই করে তারপর কিন্তু পেন্টিংটাকে আনা হয়েছে, পিকক ব্লু, ভেতরটা পিকক ব্লু। এবং অল ওভার শাড়িটা কিন্তু এই একইভাবে যাচ্ছে, কি অসাধারণ লাগছে না, কুচি করলে দারুণ লাগছে। এটা দেখছি আমরা তিন নম্বর, তিন নম্বর, এবং এটার দাম 950। এটা কন্ট্রাস্ট যাচ্ছে ব্লাউজটা, আর ব্লাউজটা অনেক বড়, আপনি থ্রি কোয়ার্টার ডিজাইনার ভালো করে বানাতে পারেন, ফুল স্লিভ। চার নম্বর শাড়িটা বোধহয় তোমার সামনে শাড়িটা, চার নম্বর দাবার ছকের মধ্যে কিন্তু পেন্টিং করা হয়েছে, দাবার ছকটা কিন্তু ব্লক নয়, এটাও পেন্টিং এই যাচ্ছে। আর তার সাথে একটা বক্স বক্স করে ময়ূর যাচ্ছে, যেটা আমি বললাম কলমকারিতে পাপড়িও যেটা আমাদের বললো, ময়ূরের মুখে একটা মাছ, এবং সেখানেও কিন্তু কলমকারিতে ময়ূরটাকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়। তো এইভাবে আঁচল যাচ্ছে তার সাথে পুরো পেন্টিংয়ে,
দাবার ছকের সাথে ময়ূর, এটার দামও 950, 4 নম্বর শাড়ি আমরা দেখছি। আর আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা শাড়ি বুকিং করলে যে ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে বুকিং করতে হবে, ফোন এঙ্গেজ পেলে নাম লোকেশন শাড়ি নাম্বার দিয়ে এসএমএস করে দিতে পারেন, হোয়াটসঅ্যাপেও আপনারা মেসেজ পাঠাতে পারেন, এছাড়াও আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন, আপনারা বুকিং করবেন। আর সবথেকে বড় কথা, হোম ডেলিভারি বা কুরিয়ার চার্জ কিন্তু একেবারে ফ্রি, সুতরাং যে শাড়ির দাম 950 পে করতে হবে, এক্সট্রা আর কিছু পে করতে হবে না। 5 নম্বর শাড়িতে আমরা যাব। আর তোমাদের কি ফেসবুক পেজ আছে? না, আমাদের কোনো ফেসবুক পেজ নেই। হোয়াটসঅ্যাপে আপনারা যদি মনে হয় যে আমি কোনটা, অনেক সময় কি হয় এত আমাদের না সম্পূর্ণ সিঙ্গেল পিস, আচ্ছা একটা একজনই পাবেন, কোনো কপি ব্যাপার নেই। তো সুতরাং আপনারা যেটা অর্ডার দিতে হবে তানিকশে সেটা সৃষ্টি প্লাসের এই প্রোগ্রামে আপনাদের অর্ডার দিতে হবে। এটা আমরা 5 নম্বর শাড়ি দেখছি, এটাও 950। আরেকবার বন্ধুদের বলে দিই, অন্ধ্রপ্রদেশের গুন্টুরে পিওর কলমকারি কিন্তু তৈরি হয়, আর একদম সেখান থেকেই কিন্তু এই অরিজিনাল কলমকারি কিন্তু আনা হয়েছে। যারা পড়েছেন তারা জানেন কলমকারির মানে এত আরাম, আপনি তুমি নিশ্চয়ই আজকে ফিল করছো। আর তো কলমকারি যারা পড়েছেন বা যারা পড়েননি তাদের বলবো একবার পড়ে দেখুন, বা দেখুন আপনার নিজের রিলেটিভদের আপনি যদি কিছু গিফট করতে চান, 950 একদম রিজনেবল প্রাইস। তো সেখানে এই রেঞ্জে আপনি যদি একটা কলমকারি তাকে দেন, তিনি যেমন খুশিও হবেন, তিনি পরেও কিন্তু একটা আরাম ফিল করবেন। এটা 5 নম্বর। আর এটার ব্লাউজটা একটু দেখিয়ে দিই, প্রত্যেকটা ব্লাউজ দেখুন আমি দেখাচ্ছি, প্রত্যেকটা ব্লাউজের ডিজাইন কিন্তু আলাদা আলাদা। 950 5 নম্বর, 950। 6 নম্বরে আমরা যাব, 6 নম্বরও আজকে প্রত্যেকটা শাড়ি কিন্তু কলমকারির উপর রয়েছে। আমি সেই জন্যই বলছি যাদের কলমকারি পরা হয়নি তারা কিন্তু একবার ট্রাই করে দেখুন। 6 নম্বর শাড়ি, 6 নম্বরও আমরা দেখছি একদম কার্টন কলমকারির মধ্যে যাচ্ছে। বা এইটা পেন্টিংটা দারুণ হয়েছে কিন্তু, এবং এই কলমকারির পেন্টিংটা না খুব কস্টলি হয়, খুব কস্টলি, এবং পিওর কলমকারি বানাতে গেলে প্রচুর কিন্তু মেহনত করতে হয়, অনেক রকম প্রসেস আছে কলমকারি এই শাড়িগুলো বানানোর জন্য। আমরা হাতি মোটিভ দেখছি, তার সাথে ফ্লোরাল দেখছি, ফ্লোরাল দেখছি, ময়ূর দেখছি, ময়ূর তো থাকবেই কলমকারি মানে ময়ূর থাকবেই। এবং দেখুন এই পাড়ে কিন্তু এই যে বাদ্যযন্ত্রগুলোর কথা আমরা একটু আগেই বলছিলাম, সেই বাদ্যযন্ত্র কিন্তু রয়েছে। এটা আমরা 6 নম্বর দেখছি, 950। বিভিন্ন কালারের রয়েছে ভেতরের যে কালারগুলো, মেরুন আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে, তো আপনারা হোয়াইট আছে, যে যেরকমভাবে নিতে চান, বা বাড়িতে ধরুন যারা বয়স্ক মানুষরা আছেন, বা অনেকেই বলেন যে দূর আমি তো বেরোই না, আমার একটু নরম শাড়ি ভালো লাগে, তো তাদের জন্য কলমকারি খুব আদর্শ শাড়ি। আর সবথেকে বড় ব্যাপার কি বলতো, এগুলো কমপ্লিটলি হোম ওয়াশ, হোম ওয়াশ, হ্যাঁ, কোনো ড্রাই ওয়াশের ব্যাপার নেই। এটা যাচ্ছে দেখুন ব্লাউজটা কন্ট্রাস্ট করে, এবং ব্লাউজটা একটু দেখিয়ে দিই, এতটা অবধি কিন্তু এই ব্লাউজ পিসটা, আর এখান থেকে শাড়িটা শুরু হয়েছে। এটা গেল 6 নম্বর, 950। 7 নম্বরে যাব আমরা, আর আপনারা হাওড়াতে পেয়ে যাচ্ছেন তানিক্স বুটিককে। এছাড়া আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। আমরা 7 নম্বর শাড়িতে কিন্তু আছি, আর শাড়িগুলো এত সফট আমি একবার দেখিয়েও দেবো, এই শাড়িটা এত সফট, কলমকারিগুলো প্রত্যেকটা কিন্তু জোড়া ময়ূর, আমরা একটুখানি আঁচলে যাব একবার, একদম জোড়া ময়ূর পেন্টিংয়ে রয়েছে। এটা দারুণ লাগছে দেখতে, খুব গর্জিয়াস লাগছে, মানে এটা না পড়লে আপনি কটন পড়েছেন কিনা কেউ কিন্তু বুঝবে না, কটন না সিল্ক এটা বোঝা যাবে, বোঝা যাবে না। এবং দেখুন অনেকেই ভাবেন যে ব্লাউজটা যদি আমি কন্ট্রাস্ট করে পড়ি, পড়তেই পারেন, দেখুন আজকে আমি হলুদ ব্লাউজ পরেছি, আমি যদি একটুখানি গায়ে ফেলি, আমি যদি হলুদ দিয়ে পড়ি তাহলেও কিন্তু ভালো লাগছে, তাই না? বেশ গর্জিয়াস লাগছে। যদি কারো কলমকারির ব্লাউজ থাকে তিনি কলমকারি ব্লাউজ দিয়েও পড়তে পারেন, বা ইয়ার মেরুন বা এর নিজের ব্লাউজ তো রয়েছে, যদি একটু গর্জিয়াস করতে চান তো তোমার মতো ব্লাউজ দিয়েও পড়া যায়, টিস্যু ব্লাউজ দিয়েও পড়া যায়। এবং দেখুন এই যে লোয়ার ইয়কটা একটু চওড়া করে গেছে, এইভাবে কিন্তু কুচিটা যাচ্ছে, বাহ দারুণ লাগছে দেখতে। এবং যাদের রেগুলার না
অফিস গোয়িং যাদের, রেগুলার যাদের বেরোতে হয় প্রত্যেক দিনই তো শাড়ি লাগে, তো আমার মনে হয় এই শাড়িগুলো ভীষণ কমফোর্টেবল হবে। আপনি গরমকালেই পরুন, শীতকালেই পরুন বা বর্ষাকালে পরুন, আপনার পক্ষে কিন্তু ভীষণ আদর্শ। কি যেটা পাপড়ি আমাদের বললেন যে এটা কিন্তু হোম ওয়াশ, সুতরাং আপনার পরলেন বেরোলেন বাড়ি এসে ধুয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। এটা যাচ্ছে ব্লাউজ পিসটি পাতা মোটিভে, এটা গেল 7 নম্বর 950। এবার 8 নম্বরে আসব, 8 নম্বর আমরা দেখব। আমার মনে হয় চটপট বুকিংটা সেরে ফেলুন, সবসময় পুজো মানে আমাকে গর্জাস কিছু কিনতে হবে তা কিন্তু নয়, আমরা কিন্তু একটু কটনেও থাকতে পারি। আর যেহেতু আমাদের 12 মাসে 10টা মাসই আমরা গরম পাই, 2 মাস হয়তো আমরা শীতকাল বর্ষাকাল পাই, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই শাড়িগুলোই আমাদের মানে অ্যাকচুয়াল দরকার হয়। এটা দেখছি আমরা 8 নম্বর শাড়ি 950, প্রচণ্ড কালারফুল, ভীষণ কালারফুল, এবং আমি না সত্যি মানে স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, শাড়িটা দেখতে দেখতে এত ভালো লাগছে। একটা মেরুন বেসের ওপর দেখছি কিন্তু ইয়েলো ব্লু, এবং দেখুন পুরো ময়ূর যাচ্ছে কলমকারিতে, পুরো পেন্টিং, এটা তো প্রিন্ট নয় কিন্তু পেন্টিং। অনেকে ভুল করে পেন্টিং আর প্রিন্টিং এর মধ্যে অনেকে ভুল করে ফেলে, তাই জন্য একটু বুঝিয়ে দেওয়া। 950 টাকা মাত্র, এইভাবে কিন্তু যাচ্ছে 950 টাকা। এটা কলমকারি দেখছি, পুরো পিওর কটন কলমকারি। এর সাথে রয়েছে ব্লাউজ পিস, যেগুলো মানে চিকু কালার বেস হয় ব্লাউজগুলো, কন্ট্রাস্ট কালোর সাথে যাচ্ছে। এটা 950। এরপর আমরা দেখব 9 নম্বর শাড়ি, আপনারা বুকিং করতে থাকুন কিন্তু, বুকিং কিন্তু চলছে, বুকিং করতে থাকুন, কোন কলমকারিটা আপনার পছন্দ সেটা একেবারে জেনে নিয়ে দেখে নিয়ে আপনি বুকিংটা করতে থাকুন। কারণ কি বলুন তো, এটা না সব কলমকারি পরা যায়, এটা ওইটা বেশি পছন্দ এটা বেশি পছন্দ এরকম কোনো ব্যাপার নয়। এটা দেখছি কিন্তু আমরা 9 নম্বর শাড়ি কটন কলমকারির মধ্যে, সম্পূর্ণ আলাদা, একদম আলাদা। এতক্ষণ আমরা ময়ূর দেখছিলাম কিন্তু এখানেও পাখি আছে, হাঁস আছে, বক আছে, অনেক কিছুই আছে, কিন্তু হাতি আছে এবং খুব সুন্দর লাগছে কিন্তু। পুরো পেন্টিং এ যাচ্ছে, পুরো হাতে আঁকা এগুলো, এবং এই আঁকাগুলো কিন্তু আমাদের যে আঁকা তার সাথে অনেক ডিফারেন্ট আছে, এবং কিভাবে সেই আঁকাগুলো হয় তার কিন্তু অনেক গল্প রয়েছে। পিওর কলমকারি যদি কেউ পড়েন মানে বুঝতে পারবেন, এবং তার মধ্যে একটা দুধের গন্ধ বেরোয়, কেন বলুন তো দুধের মধ্যে ডুবিয়ে এগুলো করতে হয়। এইটা যাচ্ছে এইভাবে 950 টাকা, এটার নাম্বার হচ্ছে 9 নম্বর। এটা পিওর কটন কলমকারি, কোনো ডুপ্লিকেটের কোনো ব্যাপার নেই, একদম অরিজিনাল। আর এটা দেখুন একটু ভরাট ব্লাউজটা, এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটু ভরাট, এই যে ফ্লোরাল মোটিভটা যাচ্ছে একটু জাল, জাল পেন্টিং এর মধ্যে যাচ্ছে। 950 আমরা দেখলাম 9 নম্বর, বুকিং করতে থাকুন। দেখুন আমাদের বুকিং নাম্বার চলছে তানিক্স বুটিকের, আর আপনাদের বলে দিই যে হোম ডেলিভারি বা কুরিয়ার চার্জ কিন্তু কোনো লাগছে না। যারা হোম ডেলিভারি নেবেন, ক্যাশ অন ডেলিভারি মানে আপনার বাড়িতে যখন শাড়ি নিয়ে যাওয়া হবে আপনি তখন পে করে দিলেই হবে। আর যারা দূরের বন্ধু, যারা হয় যাদের কাছে হয়তো হোম ডেলিভারি হচ্ছে না, তাদের জন্য বলি যে আপনার কি করতে হবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার মানে তানিক্স বুটিকের অ্যাকাউন্ট নাম্বার আপনাকে নিয়ে নিতে হবে, আপনি ব্যাংকে গিয়ে সেই অ্যাকাউন্ট নাম্বারে টাকা পে করবেন, আর কুরিয়ারে 2-3 দিনের মধ্যেই শাড়ি কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে, তার জন্য কোনো আলাদা চার্জ নেওয়া হচ্ছে না। এবার আমরা এলাম কিন্তু 10 নম্বর শাড়িতে, 10 নম্বর শাড়ি কটন কলমকারি আমরা দেখছি, ভীষণ সফট হয় শাড়িগুলো, বারবার যেটা বলা যে ভীষণ নরম, একদমই তাই, আমি ওটাই দেখছি যে মানে যদি আমি দূর থেকে কাউকে সিল্কও বলি তিনি বুঝতে পারবেন না, মানে হাতে না ধরলে সেটা কিন্তু বোঝা যাবে না, মানে অনেক সময় রাস্তাঘাটেও দেখবো অনেকে পড়ে যাচ্ছে, তুমি না ভালো করে যদি তাকে দেখো কাছ থেকে তবেই বোঝা যাবে। আর এইগুলোর বেস কালার হচ্ছে মেরুন ব্লু ইয়েলো, এবং তার সাথে মধ্যেই বিভিন্ন কম্বিনেশন করে কিন্তু করা হয়েছে। এটাও 950 এইভাবে কিন্তু যাচ্ছে।
আমরা তানিক্স বুটিকের প্রোগ্রাম দেখছি এখন এই মুহূর্তে। আজকে প্রচুর কলমকারি নিয়ে পাপড়ি হাজির হয়েছে আজকে আমাদের স্টুডিওতে, এবং আপনারাও কিন্তু বুকিং করতে থাকুন সেইভাবেই, কারণ এত কম রেঞ্জে পিওর কটন কলমকারি পাওয়া খুব মানে দুষ্কর আমি বলবো। আর এটা যাচ্ছে ব্লাউজ পিস, 11 নম্বর শাড়িটা আমার সামনে শাড়িটায়। চলে আসি আমরা, এই যে ভেতরটা আমরা দেখছি, আমরা আগে আঁচলে চলে গেছি, আঁচলটা দেখছি, এটা পুরো পেন্টিং, এবং এগুলো করতেও পাপড়ি অনেক সময় লাগে না? এক একটা শাড়ি করতে মোটামুটি এক সপ্তাহের মতো সময় লাগে। আচ্ছা, একটা শাড়ি এক সপ্তাহ সময় নিচ্ছে, সুতরাং মানে যারা করছেন, যে কারিগররা করছেন, তাদেরকে তো আমাদের একটা সম্মান জানাতেই হয় যে তারা কত ধৈর্য নিয়ে দেখুন একটার পর একটা তৈরি করে যাচ্ছে। ভেতরের কালারটা দেখুন একটু পিকক ব্লু, সেটাকে ডাই করা হয়েছে। অ্যাকচুয়াল শাড়িটা তো এরকম থাকে না, সেটাকে ডাই করা হয়, সাদা থাকে শাড়িটা, ডাই করে তারপরে বিভিন্ন রং মিশ্রণ করে সেটাকে পেন্টিং করা হয়েছে। এবং আপনি এটা বুঝবেনও না যে এটা মানে যদি না বলে দেওয়া হয়, এটা বললে দুধ ছাড়া সত্যি এটা মানে সম্ভবই হয় না কলমকারিটা করা। দুর্ধর্ষ দেখতে, এর সাথেও ব্লাউজ পিস আছে কন্ট্রাস্ট। এটা 11 নম্বর শাড়ি, 950 টাকা। আমরা 12 নম্বর শাড়িতে যাব, 12 নম্বর শাড়ি আমরা দেখব। 12 নম্বর শাড়ি দেখছি, প্রত্যেকটা শাড়ি আমরা যেগুলো আপাতত যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু কাটন কলমকারির মধ্যে। এবং যেটা তুমি বললে পাপড়ি, আমি কিন্তু সেটা লক্ষ্যও করলাম, একটা শাড়ির সাথেও একটা শাড়ির ডিজাইন এক নয়, না মানে একেবারে এক্সক্লুসিভ এবং একেবারে আলাদা, মানে একে অপরের থেকে আলাদা। আপনি যদি বাড়িতে 10টা শাড়িও কলমকারি নেন, 10 জন পরবে, 10 জনই আলাদা রকম পরবে। এটাই হচ্ছে তানিক্স বুটিকের বিশেষত্ব। 950 টাকা। এবার থেকে প্রতি শনিবার দুপুর 1:25 কিন্তু আপনারা সৃষ্টি প্লাসের পর্দায় তানিক্স বুটিককে কিন্তু নিয়মিতভাবে পেয়ে যাচ্ছেন। আগামী দিনে একদম পুজো কাছাকাছি চলে আসবে, তখন আমরা আরও একটুখানি গর্জাস একটু পুজোর কালেকশন একটু দেখব। আমাদের কটন কলমকারি আমরা দেখছি, এবং খুব ধীরে সুস্থে পাপড়ি আমরা দেখাচ্ছি যাতে দর্শক বন্ধুদের খুব সুবিধা হয় বোঝানোর জন্য। এটা আমরা দেখছি কিন্তু 12 নম্বর শাড়ি, 950 টাকা, এবং তার সাথে একটু আবার জাল কাজের সেই ব্লাউজ পিসটা। আর একটু আমি দেখিয়ে দিই কতটা সফট, একটু বন্ধুদের দেখিয়ে দিলে বোঝা যাবে মানে কতটা একটা কটন শাড়ি কতটা সফট হতে পারে সেটা একটু দেখিয়ে দিলাম। মানে কটন মানেই আমরা জানি ফুলে পেঁপে থাকবে, সেটাকে পরা যাবে না, মেনটেন করা যাবে না, যেটা আমাদের বাংলার তাঁতের যে আমরা অনেকে এগুলো করা আছে, সবার কথা মাথায় রেখে বয়স্কদের গিনেজ যাতে সবাই পড়তে পারে এবং কমফোর্টেবল, যে বাসে ট্রামে যাচ্ছি দৌড় চাপ করছে আমি যেন শাড়িটা পরে যেতে পারি, হ্যাঁ তা তো নয় একদম। 13 নম্বর শাড়িতে আমরা চলে আসি, 13 নম্বরও কিন্তু রয়েছে আমার সাথে কটন কলমকারি। দারুন লাগছে এটা কিন্তু, মানে একেবারে অন্যরকম এতগুলো শাড়ি, হ্যাঁ আমরা দেখলাম দুর্দান্ত দেখতে হয়েছে এটা কিন্তু, একদম হোয়াইট শট একটু দেখবো, এটা কি ভালো লাগছে। পুরো শাড়িটা একই রকম ভাবে যাচ্ছে, এটা 13 নম্বর শাড়ি, মানে কলমকারি একেবারে পরব একটু অন্যরকম, 13 নম্বর শাড়ি, 950। আর এটা দেখুন এর ব্লাউজটাও কিন্তু একেবারে অন্যরকম, মানে এটা আপনি কন্ট্রাস্ট যে কোনো শাড়ির সাথে পরুন, গরমকাল প্রচন্ড রোদ, একটা কটন ব্লাউজ দারুন। এটা আমরা 13 নম্বর দেখলাম, এবার 14 নম্বর আমরা কিন্তু দেখব। আচ্ছা, এবার কলমকারি সিল্ক দেখব, পিওর সিল্ক কলমকারি। এতক্ষণ আমরা কটন দেখছিলাম, এবার সিল্কের মধ্যে কলমকারি দেখব। বাহ, এটাও অসাধারণ দেখতে হয়েছে, এটাও ফ্লোরাল মোটিভ, পাখি মোটিভ এইভাবে কিন্তু যাচ্ছে।
আঁচলটা একটু ডান্স মোটিভে গেছে, একটু একসাথে দেখবো শাড়িটা। মানে এটা পরে আমার তো মনে হচ্ছে গরমকালে আমি বিয়ে বাড়িও চলে যেতে পারবো, তাই না? এটা ঠিক, মানে গরমে এখন তো আর কেউ বেনারসি পরে যায় না। অফিস থেকে আমার কোনো পার্টি থাকলো, আমি চলে গেলাম। খুব সুন্দর কথা বলেছো, একটা সিম্পল লুকে আমি যেতেই পারি, বা অফিস কলিগের বিয়ে আমি এটা পরে চলে গেলাম। আর এটা যাচ্ছে ব্লাউজ পিসটাও তো অন্যরকম, দারুন গো। ব্লাউজটাও তো পাখি মোটিভ রয়েছে। আচ্ছা, এটার দাম আমি একটু বলে দিই, 14 নম্বর শাড়ির দাম কিন্তু 2550। এটা সিল্ক কলমকারীর মধ্যে রয়েছে। এরপর আমরা 15 নম্বর দেখব, এটাও সিল্ক কলমকারি, এটাও 2550। সিল্ক মানে স্বাভাবিকভাবে 3000 এর একদমই, হ্যাঁ, উপরে। কিন্তু এটা দেখুন পেইন্টিং এ গেছে, তাও মাত্র 2550। এটা ফেস মোটিভ গেছে, ফিগার মোটিভ গেছে আঁচলটা। ভেতরটা দেখো কালারফুল, হ্যাঁ দেখো দেখুন, এটা ভেতরের যে কালারটা সেটা কিন্তু তসর কালার, কিন্তু তার মধ্যে কতটা রঙিন হয়েছে, হ্যাঁ দারুণ লাগছে। মানে খুব সোবার শাড়ি, অফিসে মিটিং, আপনার ছেলেমেয়ের স্কুলে মিটিং, বা যে কোনো কর্পোরেট মিটিং আপনি কিন্তু পরে যেতেই পারেন। 2550 এটা দেখলাম আমরা, এটার নাম্বার হচ্ছে 15 নম্বর। কি ভালো লাগছে দেখতে, ভীষণ সুন্দর। 15 নম্বর শাড়ি দেখছি, 2550 কটন সিল্ক কলমকারি। এবং সিল্ক কলমকারির ব্লাউজগুলো দেখুন, মানে এক সেবার কারেক, দারুণ দেখতে। এরপর আমরা আসবো 16 নম্বরে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, হোলসেলার আর ফ্রাঞ্চাইজিরা বিকাল 5টার পর যোগাযোগ করবে। আচ্ছা তারাও যোগাযোগ করবে, হ্যাঁ, কিন্তু 5টার পর। আচ্ছা আমি একটু বলে দিই যে আপনারা হোলসেলার যারা নিতে চাইছেন বা যারা ফ্র্যাঞ্চাইজি নিতে চাইছেন তানিক্স বুটিকে, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, কিন্তু এই মুহূর্তে নয়, কারণ এখন তো বুকিং চলছে। আপনারা বিকেল 5টার পর পাপের সাথে কথা বলে নেবেন, আপনারা কী কী শাড়ি পাচ্ছেন তানিক্সে সেটাও জেনে নেবেন, এবং কীভাবে নিতে হবে, কী প্রসিডিওর আছে সেগুলোও কিন্তু আপনারা সব কিছু জেনে নেবেন। এটাও কিন্তু এক্সেলেন্ট, এটা তো দারুণ না, বাটারফ্লাই মোটিভ রয়েছে, তার সাথে সেই বাদ্যযন্ত্র রয়েছে আপার ইয়কে, এবং লোয়ার ইয়কটা একটু চলে যাবো, মহাপাড়ে রয়েছে। এটা কিন্তু মানে অসাধারণ পাপড়ি, তুমি লাস্ট রেখেছো, একেবারে রাজারা চলেছে, রানী চলেছেন। 2550 এবং তিনটে আমরা সিল্ক কলমকারি দেখলাম, তিনটেই দারুণ। 2550 আমি দেখাচ্ছি তোমারটা, মানে বলতি বন্ধ, এইসব শাড়িতে বলতি বন্ধ। এটা যাচ্ছে ব্লাউজ পিস, এটা আমরা দেখলাম ব্লাউজ পিসটা দারুণ। এটা আমরা 16 নম্বর দেখলাম, হ্যাঁ 16 নম্বর 2550। 17 নম্বর শাড়িটা কিন্তু আজকে পাপড়ি পরে আছে, যদি তুমি একটু আঁচলটা ভালো করে একটু দেখিয়ে দাও। এটার রেঞ্জ এটা একই, এটা সিল্কের মধ্যে 2550। 2550 এটাও কিন্তু পেইন্টিং এ, একেবারে অন্ধ্রপ্রদেশের শাড়ি, সিল্ক কলমকারির মধ্যে যাচ্ছে। আর আপনারা অবশ্যই বুকিং করুন, প্রপার ওয়েতে বুকিং করবেন, যারা নেবেন তারাই বুকিং করবেন, কেউ মিস কল দেবেন না। আর অবশ্যই হোম ডেলিভারি তো পেয়েই যাচ্ছেন, আর কোনো হোম ডেলিভারির জন্য আলাদা চার্জ লাগছে না, কুরিয়ারের জন্য কোনো আলাদা চার্জ লাগছে না। যা আমি দাম বলেছি ঠিক সেই অ্যামাউন্টটা পে করলে আমাদের আলাদা কোনো চার্জ দিতে হচ্ছে না, যেটা এখনকার সবথেকে বড় প্রবলেম, জিএসটির জন্য কোনো আলাদা চার্জ লাগছে না। সুতরাং চটপট বুকিং করবেন, কারণ পুজো আর মাত্র কটা দিন বাকি, এই সময় ডেলিভারি পাওয়েন, তারপরে ব্লাউজ বানানো এগুলোও তো রয়েছে। আর যারা কন্ট্রাস্ট নিতে চাইছেন, কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরতে চাইছেন, তারাও নিয়ে নিতে পারেন। আর আগামী শনিবারের অপেক্ষায় আমরা পাপড়ি রইলাম, তুমি আরও ভালো ভালো শাড়ি আনবে এই আশা নিয়ে। আমরা 1:25 প্রতি শনিবার এবার থেকে পেয়ে যাব তানিক্স বুটিককে। পাপড়িকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, সঙ্গে থাকুন, বুটিক বাহার দেখতে থাকুন। নমস্কার।